বিশ্বনবী এবং মা আয়েশার বিয়েটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হয়েছিল। আপনি সহি বুখারী শরীফের 3895 নম্বর হাদিসটি দেখেন, এর আগে 3896 নম্বর হাদিসটি দেখেন। হিশাম ইবনে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 3 বছর আগে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে যায়। এরপরে আল্লাহর পয়গম্বর মা সাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। মা আয়েশার বয়স তখন 6 বছর, কিন্তু সংসারে যান যখন 9 বছর হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বুখারী শরীফের 3895 নম্বর হাদিস, মা আয়েশা বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, স্বপ্ন যোগে আল্লাহ আমাকে তোমাকে 2 বার দেখিয়েছেন। 2 বার স্বপ্ন যোগে আল্লাহ তোমাকে আমাকে দেখিয়েছেন। আমি দেখেছি জিব্রাইল একটা রেশমি রুমাল নিয়ে আমার সামনে আসলো, আর ওই রেশমি রুমালের মধ্যে সুন্দরী একটা যুবতীর ছবি আছে। জিব্রাইল বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেয়েটিকে আপনার স্ত্রী হিসাবে পছন্দ করেছেন। আবার স্বপ্ন যোগে আমাকে জিব্রাইল আলাইহিস সালাম একটা রেশমি রুমাল নিয়ে এসে বলল, ওগো আল্লাহর পয়গম্বর, এই রুমালের মধ্যে যে কন্যাটি আছে এটা আপনার পছন্দ হয় কিনা, এটা আল্লাহ তাআলা আপনার জন্য পছন্দ করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিব্রাইল, যদি আল্লাহ আমার জন্য পছন্দ করেন তাহলে আমিও পছন্দ করি, আর যদি আল্লাহর তরফ থেকে হয় তাহলে অবশ্যই আল্লাহ তাআলা বাস্তবায়ন করবেন। বিবাহের পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা, স্বপ্ন যোগে যে কন্যাটার ছবি আমাকে 2-2 বার দেখানো হয়েছে, ওই কন্যাটাই ছিল, ওই মেয়েটাই ছিল তুমি, তুমি ছিল। এই জন্যে মা আয়েশা এবং আল্লাহর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ নিয়ে যারা কথা বলেন, যারা খারাপ মন্তব্য করেন, এদের উপর আল্লাহর লানত, কারণ এই বিয়েটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পছন্দ করে দিয়েছে। নবীজির সমস্ত বিবিরা ছিল পবিত্র, প্রত্যেকটা স্ত্রী ছিল পবিত্র। এই জন্য সাবধান, কখনো আল্লাহর নবী এবং স্ত্রীদের সম্পর্কে, পরিবারের সম্পর্কে বাজে মন্তব্য করা যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, হে দুনিয়াবাসী, আমাদের ঘরে অর্থের অভাব হতে পারে, আমাদের ঘরে ধন সম্পদের অভাব হতে পারে, কিন্তু আমাদের ঘরে ভালোবাসার কমতি নাই। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বড় ভালোবাসতেন। ঘরে যখন প্রবেশ করতেন সালাম দিতেন, মা আয়েশার সাথে মুসাফা করতেন, বুকে জড়াতেন, কপালে ঠোঁটে চুমু খেতেন, আবার যখন বের হতেন সালাম দিতেন, মুসাফা করতেন, বুকে জড়াতেন, কপালে ঠোঁটে চুমু খেতেন। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা হাত দিয়ে যেই দিক দিয়ে চিবুতেন, নবীজিও সেই দিক দিয়ে চিবুতেন। মা আয়েশা যে দিক দিয়ে গ্লাসের পানি পান করতেন, বিশ্বনবী সেই দিক দিয়ে গ্লাসের পানি পান করতেন। আবার বিশ্বনবী হাত দিয়ে যে দিক দিয়ে চিবুতেন, মা আয়েশা সেদিক দিয়ে চিবুতেন। আবার আবার নবীজি যে দিক দিয়ে পানি পান করতেন, মা আয়েশা ওই জায়গা দিয়ে, নবীজির ঠোঁটের দাগ দেখে ওই জায়গা দিয়ে পানি পান করতেন। আমার নবী রহমাতুল্লিল আলামিন বরকতি নবী, নবীজির ঘাম ছিল পবিত্র, প্রস্রাব ছিল পবিত্র, নবীজির সমস্ত টয়লেট ছিল পবিত্র। আল্লাহর পয়গম্বর এমন নবী যে নবীর ঘাম যখন ঝরতো, মা আয়েশা বলেন, ওই ঘামগুলো আমি সিসার মধ্যে ভরে রাখতাম, এত সুগন্ধি, আমি যখন কোনো অনুষ্ঠানে যেতাম ওই সুগন্ধি ব্যবহার করে যেতাম। মানুষ আমাকে জিজ্ঞাসা করতো, আয়েশা, তুমি কোন দোকান থেকে সুগন্ধি কিনেছো, এইরকম সুগন্ধি তো আর আমরা দেখতে পাই না, মদিনার মধ্যে কারো কাছে নাই। আয়েশা বলে, এটা দুনিয়াবি কোনো সুগন্ধি নয়, এটা জান্নাতের সুগন্ধি, যা আমার কলিজার টুকরো নবীর দেহের গাম মোবারক আমি সিসার মধ্যে, বোতলের মধ্যে ভরে রেখেছি, যখন আমার প্রয়োজন পড়ে আমি ব্যবহার করি। আমার নবীজির ঘাম পর্যন্ত পবিত্র ছিল, পরসা পর্যন্ত পবিত্র ছিল। সফরে যাচ্ছেন আল্লাহর পয়গম্বর, হাজতের প্রয়োজন হয়েছে, টয়লেট করবেন, মরুভূমি তো এখানে কোনো আড়াল নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেট করবেন।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, আলী যাও যাও, আমি তো এমন নবী, মাসের নবী, গাছের নবী, যাও ওই গাছগুলোকে আমার সালাম দাও, গিয়ে বলো আল্লাহর পয়গাম্বর টয়লেট করবেন, আড়ালের প্রয়োজন আছে। এই কথা বলতে দেরি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে গিয়া গাছকে বললেন, গাছ যাও, আল্লাহর পয়গাম্বর টয়লেট করবেন। এই কথা বলতে দেরি, গাছগুলো চলে এলো, আল্লাহর পয়গাম্বরের চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে গাছগুলো দাঁড়িয়ে আছে। আল্লাহর পয়গাম্বর হাজত পূর্ণ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে নবীজি যখন চলে আসলেন, সরে গেলেন, মনে মনে ভাবলেন দেখি আসি তো অবস্থাটা কি। আলী গিয়ে দেখে টয়লেটের কোনো চিহ্ন নাই। ও গো আল্লাহর পয়গাম্বর, আপনি টয়লেট করেন নাই? বলে হ্যাঁ করেছি, কোনো চিহ্ন নাই। বলে আলী, আমি তো ওই নবী যেই নবীর টয়লেটও পবিত্র, এগুলো বক্ষণ করবার জন্য জমিন অপেক্ষায় আছে। অথচ ওই নবীর বিরুদ্ধে কথা বলে, এইরকম বোকা মার্কা মানুষ আছে না, ওই নবীর বিরুদ্ধে, ওই নবীর পরিবারের বিরুদ্ধে কথা বলে, এগুলো কেমন হারামি, এগুলো কেমন হারাম জাদা আমার বুঝে আসে না। মানুষ অথচ হাজার হাজার হিন্দু পর্যন্ত আমাদের নবীকে সেলুট করে, ভক্তি করে, নবীর দূরত্ব পর নবীকে ভালোবাসে।